সালামু আলাইকুম সো এইচইসি তেইশ ব্যাচ তোমরাও টায়ার্ড আমিও টায়ার্ড আমি জানি না লাস্ট দেড় বছর ধরে একই ক্যাটাগরির ভিডিও বারবার বানাচ্ছি তোমরা ভিডিও চায় যাচ্ছ আমরা ভিডিও বানাচ্ছি কিছু করার নেই সত্য কারণ তোমরা আমার শোনার ছেলে তোমরা অনেক বেশি মেধাবী তোমরা তীব্র মেধাবী আমরা এখন পর্যন্ত আমাদের মেন্টরশিপ করছে তো আমাকে বিভিন্ন মানুষজনের সাথে ডিরেক্টলি কথা বলি তো তোমরা শোনার ছেলেদের নাইনটি পারসেন্ট মানে সংখ্যাটা আমি বলতেছি ডিরেক্টলি নাইনটি পারসেন্ট মানুষজনের এমন কোশ্চেন সেটা হলো যে ভাইয়া এখনও কিচ্ছু পড়ি নাই আমি ফোন দিলাম একজন রাত বারোটার পরে যে কী পড়ো নাই মানে কি প কিচ্ছু পড়া নাই এটা বলো তো যে প্রত্যেক পার বইতে কয়েক চ্যাপ্টার করেছে তো তাদের নর্মালি দেখা যাচ্ছে যে পার বইতে দুই থেকে তিন চ্যাপ্টার করে পড়ছে তারা ছেলেরা আমাদের শর্ট সিলেবাসেরই মাত্র দুই থেকে তিন চ্যাপ্টার করে পড়ছে তো কয়েকদিন পরে তাদের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা তো কলেজের আসা তো আগেই বাদ ইয়ার ফাইনালে এমনিও মারা অমনিও মারা তো এখন তে কি করবে এই নিয়ে চিন্তায় পড়ে গেছে কারণ এইচএসসি পরীক্ষা আবার সরকার বলে দিয়েছে যে মে মাসের দিকে তারা পরীক্ষা নেবে তো ওভারঅল ধরা যায় যে আমাদের হাতে আট মাস টাইম আছে তো এই আট মাসের মধ্যে আবার এইচএসির পড়া আসে প্রি অ্যাডমিশন পড়াশোনাও একটু করতে হবে আবার তো রিভিশনেরও ব্যাপার আছে তো সোনার ছেলেদের জন্য আজকের এই ভিডিও যারা এখনও কিচ্ছু পড়া নেই এইচএসি তেইশ ব্যাচ এখন তোমার কিভাবে পড়া উচিত যাতে তুমি পার হইতে পারো প্রথমে একটা কথা আসার কথা বলে নি হ্যাঁ এখনও ভালো টাইম আছে এখনও সম্ভব চাইলে সম্ভব বাট আমি যা বলবো তাই করতে হবে পুরো ভিডিও দেখতে হবে কোনো কোয়েশ্চেন নাই কেন করবা কীভাবে করবা যা বলবো তাই করতে হবে কারণ আমরা এটা প্ল্যান করেই করতেছি ওকে প্রথম যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হলো রিডিউস স্ট্রেস অনলাইনে কয়টা কোর্সে ভর্তি হয়েছো এই ভাইয়া ওই ভাইয়া এই ক্লাস এই কোচিং ওই টিচার এই বাসায় পনেরো চোদ্দোটা টিচার এটাকে সংখ্যাটা কমায় আনতে হবে সাজেস্টেড হলো সর্বোচ্চ অনলাইনে একটা কোর্স যেটা এইচএসসি তেইশ একাডেমিক টু অ্যাডমিশনের বাদে অন্য কিছু হওয়ার আমি যুক্তি দেখি না একাডেমিক থেকে অ্যাডমিশন কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এখানে অলরেডি আমাদের মনে হয় তেইশ ব্যাচারি তিন হাজার না আরও বেশি সম্ভবত তিন হাজার সামথিং স্টুডেন্ট আছে তেইশ ব্যাচারি তো তিন হাজার মানুষজন ধুদাকামে কামে ভুল করতেছে না তো প্রথমে রিডিউস স্ট্রেস ধরো একটা কোর্স একটা ব্যাচ একটা বাড়ির টিচার যেগুলো লাগবে না করবা না ঢুকবা না টাকা দিছি দিছি আর আজকে থেকে ক্লাস করবো না আজকে থেকে সেলফ টাইম বাড়াইতে হবে খুব প্ল্যানড ওয়েতে আগাইতে হবে যেহেতু অনেক বেশি পিছায় গেছো সাধারণত অফলাইনে টানে পড়ার সম্ভাবনা তোমার খুব কম কারণ অফলাইনের টিচার এত বেশি টানতে পছন্দ করে না অফলাইনের টিচার ধীরে সুস্থ আগায় তো এই টানটা নিজেকে দিতে হবে ওকে দুই নাম্বার আমাদের এই স্ট্রেস রিডিউসের পরে আমাকে একটা খাতা কলম নিয়ে বসতে হবে আমি তোমাদেরকে অলওয়েজ কি বলি যে ভিজুয়ালাইজ করো তোমার প্রবলেম ঠিক আছে তোমার লাইফে অনেক প্রবলেম প্রবলেমটা কত বড়ো কত গভীর কতটুকু কী তোমাকে এই জিনিসটা আগে ভিজুয়ালাইজ করতে হবে প্রবলেমের গভীরতাটা আগে অনুভব করো কীভাবে করবা এটা গ্যাপ খাতা বানাবা যে আমি যখন আমার স্টুডেন্টদেরকে ফোন দিই ফোনে ওটা যে দুই থেকে তিনটা চ্যাপ্টার বলে আমি বলি এটা লেখো লেখে তারপর আমাকে ফোন দাও কেন যাতে তুমি বুঝতে পারো যে তোমার পড়াশোনার কি খারাপ অবস্থা গ্যাপ খাতা কী লিখবা গ্যাপগুলো কোন কোন চ্যাপ্টার বাকি কোন কোন টপিক বাকি কোন কোন টপিক হালকার উপর ঝাপসা দিয়ে গেছে সবগুলো টপিক একটা করে যাতে নিজেও ভিজুয়ালাইজ করতে পারো যে তোমার কী কী আদো বাকি আসে গেল গ্যাপ খাতা তারপরে আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় ধাপে আমাকে টার্গেট ফিক্স করতে হবে টার্গেটটা কি আমি তোমাকে সিম্পলি বলে দিই এটা চলতে এসে হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস এই টোটাল তিন মাস আমরা টার্গেট হলো এইচএসসি একাডেমি কমপ্লিট করা অর্থাৎ এই তিন মাসের মধ্যে বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজির এইচএসসি একাডেমিক পার্ট পড়া হবে অর্থাৎ তুমি যদি কোর্সের ক্লাস করো শুধুমাত্র একাডেমিক ক্লাস করবা তোমাদেরকে কিন্তু নতুন আইসিটি ক্লাস দিছি নতুন বাংলা ইংলিশ ক্লাসও অ্যাড হয়েছে নতুন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস হয়েছে নতুন প্রি অ্যাডমিশন ক্লাস হয়েছে নতুন প্রি ফুল অ্যাডমিশন ক্লাস হয়েছে সো কোর্স থেকে ক্লাস করবা ভাই তো প্রথমে এইচএসসি অ্যাকাডেমিকের ক্লাস করতে হবে তিন মাস তারপরের দুই মাস আমরা প্রি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং করবো দ্বিতীয় ধাপে আমরা কি করবো প্রি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং ওটা আমি বলে দিব আলাদা করে বাট প্রথম তিন মাসের পরে ধরো জানুয়ারির এক তারিখ থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ভর্তি হতে হবে বা এইখানে প্রি অ্যাডমিশন ক্লাসগুলো করতে হবে তৃতীয় কি লাস্ট এক মাসে আমাদের যেটা করতে হবে এইচএসসি রিভিশনের পড়াশোনা শুরু করতে হবে বাট ওগুলো পরের ব্যাপার প্রথম স্টেপটা আগে কমপ্লিট করতে হবে যে অ্যাকাডেমিকের পড়াটা আগে পর ভাই এখন তুই কীভাবে পড়বি সেটা হলো যে আমাদেরকে এবার তৃতীয় ধাপে রোটেশনটা ঠিক করতে হবে এখন রোটেশনটা কি তোমার রোটেশন কয়েক রকম হতে পারে যে তুমি দিনে ওয়ান ডেতে তিন থেকে চারটা সাবজেক্ট পড়ো এটা একটা রোটেশন আবার অনেকে আছে যে একটা সাবজেক্টই সাত দিন ধরে একটা না পড়ে অথবা অনেকে আছে প্রতিদিন একটা করে সাবজেক্ট পড়ে পরের দিন অন্য সাবজেক্ট পরে তারপরের দিন অন্য সাবজেক্ট পড়ে তোমার জন্য কোন রোটেশনটা বেস্ট এটা তুমি ভালো জানো আমি পার্সোনালি আমি এক একদিন একটা সাবজেক্ট পড়তাম পরের দিন অন্য একটা সাবজেক্ট পড়তাম কখনো মিক্স করেও পড়তাম বাট তোমাকে এখন ফিক্স করতে হবে যে তোমার ব্রেন কোনটাতে বেশি রিসপন্ড করে এটা আমি ঠিক করে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই ডিফারেন্ট ওকে গেল এরপরে আমরা যেটা করবো সেটা হলো যে ধরো তোমার প্রথম কাজ হলো এই যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স যেটা লিঙ্ক তুমি ভিডিও ডিসিশন বক্সে পাবা নতুন ডেমো ক্লাস দেওয়া আছে দেখতে পারো একাডেমিক ক্লাস তুমি প্রথমে করবা ভিডিও অন করবা ক্লাস করবা একদম লিটারালি ফোনটার পুরো ফেসবুক টেসবুক সব নোটিফিকেশন আস ওয়েবসাইটে যাই ভিডিওটা বড় করে করতেসো এবং কিছু খাতার মধ্যে নোট করতে পারো নোট মানে কি ভাইয়া যা বলবে তাই লেখবে তা না যেইটুক তোমার লেখার প্রয়োজন মনে হয় ক্লাসটা করলা এরপরে তুমি কি করবা রিডিং পড়বা বা রিডিংও পড়তে পারো না তোমরা ইম্পর্টেন্ট লাইনও জানো না তো তোমাদের সুবিধার্থে এই কোর্সে কিন্তু আমরা একদম নতুন দাগানো বই দিছি তুমি একদম দেখতে কোর্সের একদম লাস্টের দিকে কোর্স ম্যাটেরিয়াল দেখবা বই আপডেটেড দুই হাজার বাইশ ওই বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো মূল বইতে দাগায় দাগায় পড়বা এরপরে তৃতীয় ধাপে কি হয়েছে আমাকে সলভিং করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটারই ম্যাথ সলভিং পার্টের ক্লাস কোর্সে দেওয়া আছে ওইখান থেকে ম্যাথ সলভিং ক্লাসগুলো করবা তো ক্লাসটা করে একাডেমিক ক্লাস করার পরে বই রিডিং পড়তে ধরে একাডেমিক ক্লাস করতে টাইম লাগলো দুই ঘন্টা বই রিডিং পড়তে টাইম লাগলো তিন ঘন্টা কত গেলো পাঁচ ঘন্টা গেল এবার আমার হাতে আরও টাইম আছে আমি ধরে নেব ডেলি আমি দশ ঘন্টা পড়তেছি বাকি পাঁচ ঘন্টার মধ্যে দুই ঘন্টা আমি ম্যাথ সলভিং ক্লাসগুলো করব ম্যাথ সলভিং ক্লাস করার পরে আমি যেটা করবো সে আর তার পরবর্তী ধাপে আমি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করব অথবা ম্যাথ সলভিং ক্লাস করার পরেই যেগুলা ম্যাথ টিচার ক্লাসের মধ্যে বেশি ইম্পর্টেন্স অনুযায়ী করাচ্ছে বা সাল অনুযায়ী ইম্পর্টেন্স আছে না এটা এটা আসতে পারে ইম্পর্টেন্ট ওটা ম্যাথ আমরা একটু হাতে লিখে করলাম সব শেষে আমি কি করব এখানে কিউএনে এইচ এসি সাজেশন দেওয়া আছে তো ওই চ্যাপ্টারটা যখন এতগুলো পার্ট আমি কমপ্লিট করে ফেলছি আমি এইচএসি সাজেশন দেখে ফিক্স করব যে হ্যাঁ নিউটনের বলবিদ্যায় ব্যাঙ্কিং কোন খুবই গুরুত্বপূর্ণ আর কৌণিক বেগের রাশিমালাটা ভালো গুরুত্বপূর্ণ বাকিগুলো আসতে পারে কিন্তু এই দুইটা আমাকে ম্যান্ডেটোরিয়ালি পারতে হবে তো তখন তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস করলা ওই টপিকগুলোর উপরে কোশ্চেনগুলো দেখলাম দেন তুমি তোমার মতো নিজের পড়াশোনায় ব্যাক করলাম তো এই ফ্লোতে যদি সবগুলো সাবজেক্ট আগায় ঠিক তেমনি বাংলার ক্ষেত্রে প্রথমে একাডেমিক ক্লাস করতে হবে বাংলার ক্ষেত্রে তো আসলে টেস্ট পাবার সলভিং ক্লাস নাই বাংলার ক্ষেত্রে একাডেমিক ক্লাস করার পরে নিজে বই রিডিং পড়বা ভালো মতো রিডিং পড়ার পরে তুমি যেটা করবা যে এই তোমার ধরো সপ্তাহে সাত দিনে তুমি কয়টা চ্যাপ্টার করলা ধরো সাত দিনে ধরো তোমার একদিনে এগুলো করতে পারো না তিন দিন দুই দিন করে লাগছে বা তিন দিন করে পার চ্যাপ্টার লাগছে তুমি এক সপ্তাহে ধরো সে তুমি তুমি তিনটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছো তিনটা সাবজেক্টের তুমি এবার কী করবো বাকি একদিন রাখবা কমপ্লিটলি সেগুলোর উপর এক্সাম দেওয়ার জন্য কোর্সে এক্সাম আসে কোর্সে ঢুকে ওই এক যেই কয়েকটা চ্যাপ্টার পড়ছো সপ্তাহে ধরো শুক্রবারটা তুমি সকাল থেকে রাত পর্যন্ত বসে বসে এক্সাম দাও অথবা নিজে ভালো করতে চাইলে তুমি ধরো ইসাকের বই নিলাম ফিজিক্সের তুমি ধরো নিটোনে বলবিদ্যা পড়ছো নিটনো বলবিদ্যা পর ইসাক স্যারের বই খোলার পরে ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথ আছে বা কঠিন কঠিন কয়েকটা ম্যাথ তুমি সপ্তাহের একদিন প্র্যাকটিস করলাম এই অনুযায়ী যদি তিন মাস আগাও তোমার কোনো কিছু বাকি থাকার কথা না আর যার পড়া বেশি ওই এই জায়গায় তিন মাসের জায়গায় চার মাস যাবে যার পড়া কম তিন মাসের জায়গায় দেড় মাসে হবে অথবা এমন যদি হইতে পারে যে না তুমি পাস করতে চাও যে ভাই শুধু মার্ক টেন শুরু করা তাইলে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোর মধ্যেই তুমি সিলেকশন করতে পারো যারা পাস করার মতো স্টুডেন্ট তোমরা চ্যাপ্টার সিলেকশন করতে পারো যে আমি এখন চারটা ছিল আমাকে পরীক্ষার অ্যান্সার করতে হইতে পারে যদিও তোমাদের ফুল মার্কে এক্সাম হবে তারা বলে দিছে বাট তোমার যেহেতু পাস মার্ক টার্গেট তুমি চারটা চ্যাপ্টার সিলেক্ট করো যা আমি এত চ্যাপ্টার বুঝি না আমি চারটা চ্যাপ্টার এই সিরিয়াল অনুযায়ী আগাবো তাইলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই প্রসেস অনুযায়ী যদি সামনের কয়েকদিন পড়ো তাইলে হবে কিন্তু আমাকে একটা জিনিস করতে হবে যে আমি টেন প্লাস আওয়ার্স পড়তেছি না আমি আমার নিজের বাইরের স্ট্রেস কমাইছি কি না কারণ তুমি চোদ্দোটা প্রাইভেট চোদ্দোটা লাইভ ক্লাস করার পরে নিজে এত এফোর্ট দিয়ে এত ইনথুজাজম দিয়ে পড়তে পারবা না এই জন্য তোমার ব্রেনকে ফ্রেশ করতে হবে এবং আমি কখনো সাজেস্ট করিনি যে একটা না দশ ঘন্টা পরো ধরো এই টোটাল প্রসেসই তোমার ক্লাস অর্ধেক অফ করে তুমি যে বাইরে যা ঘুরে আসলে একটু ফোন চালালা আবার আসে বসবো আবার কন্টিনিউয়াস একটা পড়ার প্রসেসের মধ্যে থাকবা আরও একটা ভালো তোমাদেরকে সাজেশন দিই যে এখানে তোমরা একটা ফ্রেন্ড গ্রুপ নিয়ে নিতে পারো এখানে একটা গ্রুপ নিয়ে নিতে পারো যে তোমরা চার ফ্রেন্ড মিলে ডিসাইড করলে যে মামা চারজন কোর্সটা কিনবো চারজনে মিলে আমরা নেক্সট তিন মাসের মধ্যে অ্যাকাডেমিক কমপ্লিট ফিল আপ করবো এটা ম্যাসেঞ্জার গ্রুপে বা আরও ভালো হয় যে সামনাসামনি সপ্তাহে একদিন দেখা করে যে এক্সামগুলো দিচ্ছিল ওই এক্সামগুলো একসাথে বসে দিলে নিজেদের মধ্যে ডিসকাস করলাম আমরা তুই কোন কোন চ্যাপ্টার পড়লি নেক্সট থেকে আমি এই জায়গায় প্রবলেম ফেস করছি এটার কোন ক্লাসটা করা যায় কোন টপিকটা করা যায় ও একটা ভিডিও দিল অথবা ও তোমাকে বুঝাই দিল ওরা একটা ভালো কমিউনিকেশন সম্ভব কিন্তু সবার পক্ষে আসলে গ্রুপ ফর্ম করা সম্ভব না তাই এটা সবার জন্য সাজেস্টেন না বাট যদি গ্রুপ থাকে এবং গ্রুপের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকে এমন না হিংসা ও চাই তুমি ভালো করো তুমি এটা ভালো করো দুইজনে কাটাইতে চাও বাট হিংসা নাই এরকম করে একটা গ্রুপ স্টাডি করে তুমি কিন্তু তাড়াতাড়ি র্যাপিডলি পড়াশোনাটা আগাইতে পারো বাট তোমার নিজের এফোর্টটা খুব জরুরি সো এই অনুযায়ী আমার সোনার ছেলে এইচ এস তেইশ ব্যাচ মানে আল্লাহর ওয়াস্তে এই বছরের মধ্যে বইগুলা শেষ কর সামনের বছর নাহলে প্রি অ্যাডমিশন পড়ার টাইম পাবিনা তোরা কোশ্চেন ম্যাক্স সলভ করার টাইমই পাবি না যখন এইচএসসির পড়া হবে না তখন তো আর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার কোনো প্রশ্নই ওঠে না সো জানুয়ারি এক তারিখ থেকে আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের দিকে যাব ততদিন বইগুলো একটু কমপ্লিট করো ভাই বাংলা ইংলিশ বা আইসিটি যেগুলো একেবারেই পড়ো নাই সেগুলো রেকর্ডে টাস করে বই রিডিং দিয়ে অ্যাটলিস্ট দাগায় রাখে দাও যাতে যখন তোমার রিভিশনের টাইম আসবে যখন তোমার অ্যাকচুয়ালিটার পরীক্ষা আসবে তখন যাতে পড়তে পারো ঠিক আছে এটুকুই ছিল বেস্ট অফ লাক টাটা